Hello, 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 hello. Welcome everyone. Welcome everyone. Radio 2 in heavy. আমি আছি আজকে সব আপনাদের সাথে একটি নতুন শো নিয়ে লাইভ টপিকস নিয়ে নতুন শো বলবো না আমি নতুন বিষয়তে আজকে থেকে আপনাদের সাথে বরাবরের মতোই সবসময় থাকবো রেডিও টু এম এ লাইভ টপিকস নিয়ে লাইভ টপিকস নিয়ে আজ অনেক কথা হবে অনেক ব্যাপারে আলোচনা হবে জীবনের অনেক শুটিং নিয়ে আলোচনা হবে কবিতা হবে কবিতার ব্যবচ্ছেদ হবে কবিদের জানার চেষ্টা করব কবিদের অনুভূতিগুলোকে আপনাদের সাথে শেয়ার করব একই সাথে আপনাদের কথাগুলো কি সকলের মাঝে ছড়িয়ে দেব আপনাদের না বলা কথা সেই কথাগুলো আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কার কি কথা রয়েছে যে কথাগুলো কখনো কাউকে বলা হয়নি এই কথাগুলো জানা আমি আজ উৎসব আপনাদের সাথে থাকবো প্রতিদিন প্রতিদিন বলতে প্রতি বৃহস্পতিবার রাত ঠিক 12টার দিকে এখন থেকে প্রতি বৃহস্পতিবার আমাকে রেডিও টু ওয়েভে শুনতে পাবে লাইভ টপিকস এর সাথে আজকে আমরা বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করবো জীবনের কিছু জীবনে কিছু খাত প্রতিখাত নিয়ে আলোচনা করব আশা করি এই আলোচনার সাথে আপনাদের জীবনের খাত প্রতিখাত গুলো একসাথে মিলেমিশে আলোড়িত হবে সেই জন্যই আমি আজ উৎসব আপনাদের সাথে আছি লাইফ টকস এর এই অনুষ্ঠানে তাহলে আমি যদি বলি যে আপনারা কি কখনো কাউকে ভালোবেসেছিলেন কাউকে ভালোবাসছিলেন কিন্তু কাউকে কখনো বলা হয়নি এইরকম ঘটনা আপনার জীবনে কি এসেছিল এইটা আপনাদের কাছে প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর আমাদের ভিডিওর ফেসবুক পেজে কমেন্ট থেকে জানান যে আপনি কবে প্রথম ভালোবেসেছিলেন অথবা আপনি কোন ভালোবাসাটা আজও আপনার অনুভূতিতে অনুরণন সৃষ্টি করে আপনি এখনো মিস করেন সেই মানুষটাকে যে মানুষটাকে কখনো বলতে পারেননি আপনি তাকে ভালোবাসেন এই যে ভালোবাসার মোহনীয় শক্তি এখনো আপনাকে দাঁড়িয়ে বেড়ায় এই মোহনীয় শক্তিটাকে আসুন আজ আমরা সবার মাঝখানে ছড়িয়ে দিই আমি আজ উৎসব আপনাদের সাথে আছি এই শক্তিটাকে সবার মাঝে একসাথে উদযাপন করার জন্য দেরি না করে সবাই কমেন্ট করুন রেডিও টু এএম এর ফেসবুক পেজে সেখানে আমাদের অনুষ্ঠানটি লাইভ একেবারে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সবার মাঝখানে এবং সবাই শুনতে পাচ্ছেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের বাহিরে যে কোনো প্রান্ত থেকে সবাই জানতে পারছেন তাই যার যার যা না বলার কথাগুলো ছিল যে কথাগুলো কখনো বলতে পারেননি সেই না বলার কথাগুলো অবশ্যই 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 রেডিও টু এএম এর ফেসবুক পেজে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আজকে এই অনুষ্ঠানে আমি একজন কবিকে নিয়ে আলোচনা করব একজন কবির না বলা কথা নিয়ে আলোচনা করব যিনি ভালোবেসেছিলেন গায়ত্রীকে আমাদের আজকের অনুষ্ঠানের নায়িকা হচ্ছে গায়ত্রী আর নায়ককে সেটা জানতে আজকে পুরো অনুষ্ঠানটি আপনার শুনতে হবে তাই কোথাও যাবেন না যতক্ষণ আছি আপনাদের সাথে এই শোটিতে পুরো সময় জুড়ে আমার সাথে থাকুন ওই নায়কটিকে জানতে হয়তো কিছুক্ষণের মাঝেই তাকে আপনাদের সামনে নিয়ে আসবো সেই নায়কটিকে যিনি ভালোবেসেছিলেন গায়ত্রীকে কিন্তু কখনো বলতে পারেননি সেই গায়ত্রীকে এবং এই না বলা থেকেই তিনি কবি হয়ে ওঠেন তার কবিতার মাধ্যমে কবিতার ভাষা একের পর এক দুর্বোধ শব্দগুলোকে একের পর এক স্তরে স্তরে সাজিয়ে আপনাদের উপহার দিয়েছিল আমাদের পূর্বের প্রজন্মকে উপহার দিয়েছিল এবং এখনো আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে
অসাধারণ কিছু কবিতা, না পাওয়ার কবিতা, যেটা হয়তোবা যার জন্য লিখেছিলেন তিনি সেটা হয়তোবা কখনো ওই মানুষটাও বুঝতে পারেনি, সেই গায়ত্রীও হয়তো বুঝতে পারেননি এই কবিতাটা তার জন্য লেখা। ষাটের দশকের কথা বলছি, ষাটের দশকে কলকাতায় অনেক জোরে সোরে চলছিল কবিদের আরো কবিতা পড়ুন আন্দোলন। অর্থাৎ এই আন্দোলনের মূল থিম ছিল বা টাইটেল ছিল আরো কবিতা পড়ুন। অর্থাৎ রাস্তায় বড় বড় মিছিল হচ্ছিল, ফেস্টুনে ব্যানারে লেখা থাকতো আরো কবিতা পড়ুন। আমি কথা বলছি ষাটের দশকের কথা, আজ থেকে অনেক 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 বছর আগের কথা। সেই সময়ে এই কবিতা নিয়ে এক আন্দোলন চলছিল, আরো কবিতা কবিতা পড়ার দরকার। এই ব্যাপারটা নিয়ে একজন কবি মাথা চাড়া দিয়ে উঠে তার কথাগুলো খামার মাঝখানে ছড়িয়ে দেয়। তখন প্রত্যেকটা আড্ডায়, প্রত্যেকটা কফি হাউসে, প্রত্যেকটা রেস্তোরাঁয় প্রধান বিষয়বস্তু ছিল সাহিত্য। মূলত ওই সময়ে সাহিত্য নিয়ে আলোচনার আলোড়নটা শুরু হয় তখন থেকে, ষাটের দশক থেকে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো ছিল সেখানে সিঁড়িতে দাঁড়িয়ে ছোকরারা বা ছাত্ররা বিশেষ করে কবিতা আওড়াত পাঠক আকৃষ্ট। এই কথাটা বলার সময় আমার বর্তমান সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। এখনো বিশ্ববিদ্যালয় জীবন কিছুদিন আগে শেষ করে এখন চাকরি জীবনে প্রবেশ করেছি, বেশি দিন হয়নি, হয়তো এক বছরের মতো হয়েছে। পড়াশোনার জীবন পাড়ি দিয়ে শুরু করলাম আমার চাকরি জীবন। কিন্তু এই যে দীর্ঘ চার বছর পাঁচ বছর অনার্স লাইফ, কলেজ লাইফ, স্কুল লাইফ, এই সময়টা পার করলাম, এই সময়টাতে আমাদেরও বিশ্ববিদ্যালয়ে এরকম কবিতা মুখে 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 ছাত্র ছাত্রীদের গুলি আওড়াত না, কবিতার গুলি তার মুখে আওড়াত না। এই সময়ের কথা আমার মনে পড়ে গেল। যাই হোক, চলেছে সেই ষাটের দশকের দিকে। ষাটের দশকে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীগুলোই কিন্তু এই হলের বা বিশ্ববিদ্যালয়ের সিঁড়ির সামনে দাঁড়িয়ে একসাথে গোল করে বসতো, সেখানে পাঠকদের আকৃষ্ট করত, কবিতা পড়ত। ওই বিশ্ববিদ্যালয়ে, কলকাতার কোনো এক বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, ওই বিশ্ববিদ্যালয়ে কোনো এক ছেলে একদিন ওই মজলিশে বা কবিতার মজলিশে বলে উঠল, আমি এখন যা লিখছি সেটা হচ্ছে আগামী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হবে। তার মানে ভবিষ্যতে আমার কবিতা ছাত্রছাত্রীরা পড়তে বাধ্য হবে, যেহেতু আমার এখন কোনো পাঠক না হলেও চলবে। এই যে কথাটা আমি বললাম, এই কথাটা কিন্তু বলেছিল বিশ্ববিদ্যালয়ের ওই ছেলেটা, কলকাতা ষাটের দশকের কলকাতার একটা বিশ্ববিদ্যালয়ের একটা যুবক ছেলে। সে বলছে যে আমার কবিতা এখন কেউ না পড়লেও চলবে, কারণ আমার একটা ভবিষ্যতের এমন একটা সময় আসবে যখন আমার কবিতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে। সেই ছেলেটার নাম ছিল, আমি একটু সবার কাছ থেকে জানতে চাই, কেউ কি তাকে পড়তে পারছে, কি হতে পারে সেই লোকটা যে কথাটা বলতে পারে, আমাদের পরিচিত কবিদের মাঝখানে কেউ একজন হবে, ষাটের দশকের একজন, ষাটের দশকের বাংলা সাহিত্যের এক অনন্য সারা জাগানিয়া কবি, যিনি কালজয়ী ধ্রুপদী এই কবিতায় লিখেছিলেন, একটি উজ্জ্বল মাছ একবার উড়ে দৃশ্যত সরে, কিন্তু প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে পুনরায় ডুবে গেল। এই স্মৃত্য দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে আপক্ষ রক্তির মতো ফল। জানি না কেউ কি কবিতাটা কখনো শুনেছিল কিনা, তবে এই কবিতাটা কিন্তু 22শে শ্রাবণ কলকাতায় একটা টলিউডে একটা মুভি হয়েছিল বেশ কিছুদিন আগে,
সেই মুভিতে যিনি পরিচালক ছিলেন সেখানে একটা কবিতা, প্রথম যে কবিতাটা দিয়ে থ্রিলার একটা প্রথম ছবি ছিল বা মুভি ছিল, সে থ্রিলার মুভিটাতে পরিচালক কিন্তু এই কবিতাটা দিয়ে শুরু করেছিল। একটি উজ্জ্বল মাছ একবার উড়ে দৃশ্য তো শুনিল, কিন্তু প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে পুনরায় ডুবে গেল। এই স্মৃত দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে আপত করো তিন পলো ফল। কে সেই কবি? আমিও জানার চেষ্টা করেছিলাম ওই মুভিটা যখন আমি দেখি, আমি মুভিটা দেখি 2017 কিংবা 18 সালের দিকে, তখন আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট, একদিন দুপুর বেলা মুভিটা দেখতে বসি। আমি সচরাচর মুভি দেখার সময় খুব কম পেতাম, আগেও কম পেতাম, কিন্তু ব্যস্ততা আমার জীবনে লেগেই থাকত। তো একদিন সময় করে এই মুভিটা দেখতে বসলাম এবং মুভিতে এই লাইনটা দিয়ে শুরু হয়। তারপর বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করা হয় ওইখানে যে থ্রিলার মুভিটার যে সিরিয়াল কিলার ছিলেন, যিনি 6টা খুন করেছিলেন এবং 6টা খুনে 6টা কবিতা লিখে গিয়েছিলেন। 6টা খুনের প্রত্যেকটা খুনের বিপরীতে একটা করে কবিতা লিখেছিলেন। প্রথম যে খুনটা করেছিল সেই খুনের কবিতাই ছিল এই কবিতাটা। এই কবিতায় আমি একজন কবির কথা বলছিলাম যিনি গায়ত্রীকে কখনো বলতে পারে নাই যে সে গায়ত্রীকে ভালোবাসে, তার এই না বলা কথাই এই কবিতার ভিতরে ছিল। তো সেই সময় আমি আসলে জানার চেষ্টা করি কবি কে, এত সুন্দর কবিতা লিখে এত এত গভীর অনুভূতি রাখে একটা কবিতার ভিতরে, এত ডেপথ মিনিং কিভাবে থাকে। তারপর সেই কবির নাম জানা হয়, অনেক খাটাখাটি করলাম কে এই কবিতা লিখতে পারে, বারবার জানার চেষ্টা করলাম, নাম বের হয়ে আসলো, বিনয় মজুমদার। হ্যাঁ, আমি সেই কবির কথাই বলছি যিনি গায়ত্রীকে ভালোবাসতেন কিন্তু কখনো বলতে পারে, সেই কবি যিনি কলকাতা মধ্যে বিশ্ববিদ্যালয়ে বলেছিল তার কবিতা ওই সময় মানুষের না পড়লেও চলবে, সেই কবি যিনি 60-এর দশকে এক নতুন আলোড়ন নিয়ে আসেন। বিনয় মজুমদার তখন মেধাবী ছিল, ওনাকে নিয়ে আমি যখন স্টাডি করি পড়াশোনা করি তখন জানতে পারলাম উনি মারাত্মক মেধাবী একজন ছাত্র ছিলেন বিশ্ববিদ্যালয়ে। সে বিষয়ে হয়তো আমাদের মতো সাধারণ পাঠক মানে কোন রকম যে সন্দেহ থাকবে, তার কবিতা যারা পড়েন তাদের মাঝখানে সন্দেহ থাকার সম্ভাবনাটা কম, কিন্তু যারা পড়েন না, না পড়ার সংখ্যাটাই বেশি। কারণ আমি আগেও বলেছিলাম যে এখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আর হয় না আরো কবিতা পড়ুন নামের একটা প্রোগ্রাম, 2021 সাল চলছে, 2 বছরের যাবত ভার্সিটি বন্ধ হয়ে বিশ্ববিদ্যালয়গুলো সব বন্ধ, কিন্তু যখন বিশ্ববিদ্যালয় খোলা ছিল আমি আমার 4-5 বছরের বিশ্ববিদ্যালয় জীবনে আমি দেখিনি কোনো একটা ক্লাব গড়ে উঠেছিল যেখানে প্রোগ্রাম আয়োজন করেছে আরো কবিতা পড়ুন। আমি দেখিনি বিশ্ববিদ্যালয় করিডরে ছেলে মেয়ে গুলো বলছে আরো কবিতা পড়ুন, কবিতা নিয়ে বলি আরো আছে, তখনকার কবিতা নিয়ে রমরমা আলোচনা চলছে, এরকম আমি দেখিনি আমার 4 বছরের এটা লাইফে। এই ঘটনা কিন্তু ঘটেছিল 60-এর দশকে, সেখান থেকে বের হয়ে আসে বিনয় মজুমদার। এরকম একজন বিনয় মজুমদার কবে আসবে পৃথিবীর বুকে আমার জানা নেই, কিন্তু তার কবিতাগুলোর যে ডেপ, যে অভ্যন্তর যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক গভীর, অনেক অনেক বেশি গভীর, অভ্যন্তরের গভীরতা অনেক বেশি তার কবিতা। আমি একটা কবিতা আজকে আপনি আপনাদের সবার সাথে আলোচনা করব, তার আগে আমি কিছু কমেন্ট পড়ে নিতে চাই। আমাদের সাথে বেশ কয়েকজনকে দেখছি যে আমাদের
সাথে আজকে প্রোগ্রামে আছে, তার মধ্যে আছে সুলাইমান সুমন আছে, রাজিন জাহির আছে, রুমাইয়া হোসেন কথা আছে, তাইব খান আছে, বেশ অনেক মানুষকে আমি দেখতে পাচ্ছি আজকে প্রোগ্রাম আমার সাথে শুনছে। আমি প্রথম দিনের মতোই আজকে আপনাদের সাথে শুরু করলাম লাইভ টপিকস রেডিও টু এএম এ। আশা করি আপনারা যারা আজকে শুনছেন অবশ্যই অবশ্যই আমাকে প্রতি বৃহস্পতিবার এভাবে সাপোর্ট করবেন এবং এই প্রোগ্রামটাকে অনেক বড় হওয়ার সুযোগ করে দিবেন। এটা আমার প্রথম দিনের একটা চাওয়া বলে না, একটা মানুষ যখন প্রথম আসে একটা বিনীত অনুরোধ থাকে। তো আজকে যারা যে কয়জনই আমার এই শোটা শুনছেন বা আজকের অনুষ্ঠানটা শুনছেন, আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আজকে যেহেতু আমি প্রথম নতুন আসছি, আপনাদেরকে যখন প্রত্যেক বৃহস্পতিবার কিছু না কিছু শোনাবো, কিছু না কিছু নতুন কোনো একদিন কবিকে নিয়ে আসবো, হয়তো কোনোদিন গান শোনাবো আপনাদেরকে, তা আমার প্রার্থনা বা বিনীত আবেদন থাকবে আসলে আপনাদের প্রতি যে অবশ্যই আমাদের আমার এই শোটাতে থাকবেন। আমাদের আমি একটু কমেন্ট পড়ি, কিছু কমেন্ট আসছে, তার মধ্যে দেখতে পাচ্ছি সুলাইমান সুমন লিখেছে দ্যাটস স্যাড লাইফ ফর দিস জেনারেশন। হ্যাঁ সুমন ভাই, আপনি ঠিক বলেছেন যে বর্তমান সমাজের জন্য এটা আসলেও একটা দুঃখকর বা দুঃখজনক একটা ব্যাপার। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন আছেন, রাদিন জাহির, যিনি বলেছেন ভীষণ ভালো লাগছে আজকের এই আয়োজন। ধন্যবাদ রাজিন ভাই, আমি ভাই বলেই ডাকছি আপনাকে, অসংখ্য ধন্যবাদ এভাবে সমর্থন করার জন্য। আশা করি আপনাকে সামনে বৃহস্পতিবারও পাবো এবং আজকে পুরো সময়টা জুড়ে আমার সাথে পাবো, অনেক কিছু আলোচনা করব, অনেক কিছু আপনাদেরকে জানানোর আছে আমার, অনেক ব্যাপার আপনাদের সাথে শেয়ার করবো, একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব এবং সেই কবিতা নিয়ে ব্যবচ্ছেদও করব। তো আমি চাইবো রাজিন জাহির আপনি আমাদের সাথে থাকবেন অবশ্যই। আমি আরো দেখতে পাচ্ছি আরেকজন কমেন্ট করেছে, মিলন হোসেন বলেছে হ্যালো কেমন আছো। মিলন হোসেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার মধ্যে ভালো আছে। আমার প্রশ্ন তোমার কাছে যে তুমি কেমন আছো মিলন হোসেন। একই সাথে রাজিন জাহির একটা অনুরোধ রেখেছে, গানের রিকোয়েস্ট করতে পারবো ভাই? অবশ্যই রাজিন জাহির ভাই, অবশ্যই আপনি গানের রিকোয়েস্ট করতে পারবেন, আমি যদি একটা গান পারি তো চেষ্টা করব একদম শেষের দিকে অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনার জন্য কম করে হলেও আপনার জন্য একটা গান আমি গেয়ে যেতে। তো আপনি অবশ্যই আমাকে একটা গানের না রিকোয়েস্ট করেন, যতগুলো গান ইচ্ছে আপনি রিকোয়েস্ট করেন, একটাই করতে হবে তা না, যে কয়টা মনে আপনি গানের রিকোয়েস্ট করেন আমি অবশ্যই আপনার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবো, আমি সর্বাত্মক চেষ্টা করবো। তাছাড়াও আমাদের সাথে কথা আমাদের সাথে আছেন, তো আমি চাইবো আপনারা সবাই আমার সাথে এই সঙ্গীতে থাকুন, শুনুন, আপনার অনুরোধ যদি থাকে যে কোনো অনুরোধ। এবং আমি একটা প্রশ্ন করেছিলাম শোতের শো এর শুরুতে যে আপনার জীবনে না বলা কথাগুলো, আজকে যে শো হচ্ছে লাইভ টকিজ শো আরজে উইথ আরজে উৎসব অর্থাৎ আমার সাথে আপনার যে শো, এই শো এর মাধ্যমে কিন্তু আপনার না বলা কথাগুলো বলতে পারেন, আমি আপনার এই না বলা কথাগুলো সবার কাছে ছড়িয়ে দেব। আমার অনুরোধ থাকবে যারা এই শোটা দেখছেন অবশ্যই আপনার না বলার কথাগুলো বলুন, এবং না বলার কথার একটা উদাহরণ আজকে কবিতার মাধ্যমে আপনাদেরকে জানাবো। রাজিন জাহির আমাকে লিখেছেন আরো, আপনার কণ্ঠে যে কোনো ওয়ারফেজের অথবা অর্থহীনের গান শুনতে চাই ভাই। রাজিন ভাই অবশ্যই অর্থহীনের একটা গান আমি আপনাকে অথবা ওয়ারফেজের একটা গান আমি আপনাকে শোনানোর চেষ্টা করবো, আপনার কাছে অনুরোধ থাকবে আপনি শেষ পর্যন্ত থাকুন, আমি শোয়ের শেষের দিকে আপনার জন্য হলেও আমি একটা গান শোনাবো অবশ্যই, আমি সেই পর্যন্ত আপনাকে আমার শোয়ের পাশে চাই। আমরা ফিরে যাই বিনয় মজুমদারের সেই গল্পে। বিনয় মজুমদার ছাত্র জীবন হতে কবিতার ক্লাস বা যেখানেই বলি সব জায়গায় তার মেধার ছাপ রেখেছিল। তখন সেই সময় ষাটের দশকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা বা মেট্রিক পরীক্ষা হতো, তো তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় রেকর্ড মানে হাইয়েস্ট মার্কস পেয়েছিলেন, সেটা বলা চলে ফার্স্ট ক্লাস পেয়ে উনি উঠে আসা একজন মানুষ। এরপর উনি শিবপুর কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে ফার্স্ট ক্লাস পান। বুঝতে পারছেন একজন ইঞ্জিনিয়ার মানুষ কবিতা লিখেন বেশ কঠিন ভাষায়, ব্যাপারটা কিরকম না? ওনার সে একটা কবিতায় আজকে আমরা পড়ব, ওনার খুবই বিখ্যাত বিখ্যাত একটা কবিতা, কবিতার বই প্রথমে বলবো। ওনার বাংলা সাহিত্যে উনি প্রবেশের পরে
যেই কবিতার বইয়ের মাধ্যমে উনি আসলে সবার সবার মাঝখানে জায়গা করে নিয়েছিলেন, সেই কবিতার বই, বইটির নাম ছিল ফিরে এসো চাকা। ফিরে এসো চাকা বইটি সে যখন মানে প্রথম বের হয়, প্রথম প্রকাশিত হয়, তখনই মূলত তার যে কবি প্রতিভা সেটা কিন্তু সবার মাঝখানে একটা আলোড়ন সৃষ্টি করে। উনি বেশ দীর্ঘ সময়ের পরেই এই ফিরে এসো চাকা বইটি সবার মাঝখানে এনেছিলেন, কিন্তু যখন আনে তখন দুইটা ভাগে মানুষ বিভক্ত হয়ে যায়। কিছু মানুষ তার কবিতার অর্থ বুঝতে পারছিল না, কারণ তার কবিতার অর্থগুলো একটার সাথে আরেকটা বাক্যের সমন্বয় খুঁজে বের করাটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল তাদের জন্য। আবার কিছু মানুষ যারা বিনয় মজুমদারের মতোই কিছুটা মেধাবী, তারা কিন্তু তার কবিতাগুলোকে বেশ শক্তপোক্ত ভাবে বোঝার চেষ্টা করত। সেরকম একটি কবিতায় সে লিখেছিল এরকম, তার বইটার ভিতরে অনেকগুলো কবিতার ভিতরে সেরকম একটা কবিতা আছে যেটা আমার ব্যক্তিগত ভাবে আমার পছন্দের, আমার অনেক বেশি পছন্দের। সেটা হচ্ছে একটি উজ্জ্বল মাছ, একটি উজ্জ্বল মাছ। আমরা একটি উজ্জ্বল মাছ পড়ব, কিন্তু ওনার যে বইয়ের কথা বলছিলাম ফিরে এসো চাকা, এই বইয়ের সমালোচনা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল, প্রচুর। তখনকার সময় 60-এর দশকের প্রভাবশালী একজন কবি কিন্তু ছিলেন শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় তার কবিতার বই নিয়ে বা ফিরে এসো চাকার কবিতাগুলো নিয়ে বেশ শক্তপোক্ত একটা সমালোচনা সৃষ্টি করেছিলেন। তো তিনি বলেছিলেন যে আমি শক্তি চট্টোপাধ্যায় যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোই আমি আপনাদের কাছে চেষ্টা করছি কিছুটা শেয়ার করা সেই কথাগুলো। শক্তি চট্টোপাধ্যায় বিনয়কে উদ্দেশ্য করে বলছিল, বিনয় চাইলেই যে কোনো কিছু নিয়েই কবিতা লিখতে পারে, অল মূত্র গোবর নিয়েও লিখতে পারে। এখানে কিন্তু যে শক্তি চট্টোপাধ্যায় যে কথাটা বললো যে মলমূত্র গোবর নিয়েও তিনি কবিতা লিখতে পারেন, এটা কিন্তু বিনয় মজুমদারকে কটূক্তি করা হয়েছিল। অর্থাৎ বিনয় মজুমদারের কবিতা যারা পড়বে, আমি একটু পরে একটা কবিতা শোনাবো আপনাদেরকে আবৃত্তি করে, তখনই বুঝতে পারবেন যে শক্তি চট্টোপাধ্যায় কেন তাকে এভাবে কটূক্তি করলো। সাধারণত আমরা কবিতা কিরকম জানি যে মূলত কবিতাতে একটু প্রেম ভালোবাসা থাকবে বা ডিরেক্ট স্ট্রেইট ফরওয়ার্ড কিছু কথা থাকবে, বেশ গভীর আবেগের আবির্ভাব ঘটবে, তাই না? আমি তুমি শব্দের প্রচুর সমারোহ থাকবে। কিন্তু বিনয় মজুমদার তার বিপরীতে গিয়ে এমন কিছু জিনিস তিনি নিয়ে আসলেন তার কবিতার ভিতরে যেগুলো আমরা কখনো কল্পনাই করতে পারি না। এরকম একটা কবিতায় কিন্তু একটি উজ্জ্বল মাছ। তখন 60-এর দশকে একটা আন্দোলন চলছিল, ওই আন্দোলনের জনক ছিলেন মলয় রায়চৌধুরী। ওই আন্দোলনটার নাম ছিল হাংরি আন্দোলন, এবং ওই হাংরি আন্দোলনের একদম বলা চলে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ কে বলে, তখনকার সময় বলতো ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ বা এক্সপ্লোশন, ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। তো যখন ফিরে এসো চাকা বের হলো, এই ফিরে এসো চাকা ছিল ওই সময় বাংলা কবিতা জগতে সে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন বা ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ। ওই কাব্যগ্রন্থের পাশে বাকি কবিদের কাজ ছিল, কাজগুলো একেবারে নিয়মান হয়ে যাচ্ছিল, একেবারে মানে বলবো যে একেবারে লুপ্ত হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। এবং একদম অন্যরকম অন্য একটা স্টাইলের কবিতা তখন বিনয় বের করলেন। এই সময় এই কারণে আসলে এই কারণে ওনার একটা আলাদা স্থান তৈরি হওয়া শুরু করে পাঠকদের মাঝে। তো শুরুতে যেটা বলছিলাম যে বিনয় মজুমদারের মেধার ব্যাপারে আমরা কোনো ধরনের দ্বিমত নেই, ফিরে এসো চাকার বইয়েতে আমরা সেটাই দেখতে পাচ্ছিলাম। আমরা কবিতাগুলো পড়লে আরো ভালো বুঝতে পারবো। তো জীবনানন্দের পরে আমরা জীবনানন্দ দাশকে সবাই কম বেশি চিনি, তাই না? আমাদের আমার ব্যক্তিগত আমার জায়গা থেকে যদি মানে বিনয় মজুমদারের চেনার আগে আমি চিনেছিলাম জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশের প্রেমে আমি পড়ি সেই বনলতা সেন। আমি যখন HSC লেভেলের স্টুডেন্ট ছিলাম, ঢাকা কলেজে পড়তাম আমি, তখন আমি ঢাকা কলেজের লাইব্রেরিতে বনলতা সেনের একটা বই ছিল, সে বইটা আমি নিয়ে আসি সপ্তাহের জন্য পড়ার জন্য। তো তখন তার বনলতা সেন কবিতার বইটা পড়ার পর আমি আসলে তার প্রেমে প্রথম পড়ি, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রেমের প্রথম একদম যদি বলি প্রথম স্টেপটা ছিল জীবনানন্দ দাশ।
জীবনানন্দ দাশকে সে জানতে না জানতেই পেয়ে গেলাম বিনয় মজুমদার, কিন্তু 2016 কিংবা 17 সালের ঘটনা, বেশ কয়েক বছর পরেই আমি বিনয় মজুমদার দেখা পাই। তো জীবনানন্দের পরে এরকম বাঘ বদলের কবি আর আসেনি, কারণ হচ্ছে জীবনানন্দ দাশ যখন আসেন তখন একটা কবিতার জনরাই চেঞ্জ করে ফেলে। তখন রবীন্দ্রনাথ কাজী নজরুলের কবিতা যেভাবে চলছিল জীবনানন্দের দাস ওভাবে চলে নাই, যেটা পরবর্তীতে আমরা দেখতে পাইছি যে জীবনানন্দ দাস কিরকম ছিলেন, জীবনানন্দ দাসের কবিতার শক্তিটা কত বেশি প্রখর ছিল, একেবারে একটা জেনারেশন নতুন জনরা ক্রিয়েট করে, তাই না? তো ঠিক একইভাবে বিনয় মজুমদারও জীবনানন্দ দাসের মতো একজন নতুন একজন কবি, যিনি নতুন একটা বাঘ তৈরি করেন বাংলা সাহিত্যে। তো এরকম কবি অনেকদিন যাবৎ আসছিলেন না, তার অনেকদিন পর জীবনানন্দ দাসের পরে বিনয় মজুমদার আসেন। এবং ঋত্বিক ঘটক তো বলেছিলেন যে এরকম ভাবে যে আমি সাম্প্রতিক কালের এক কবির সম্পর্কে আস্থা রাখি যিনি কবিতার জন্য যথার্থ জন্মেছেন। ঋত্বিক ঘটক হচ্ছেন ওই সময়ের আরেকজন অনেক বড় মাপের একজন লিটারেচার ক্রিটিক বলা চলে। তিনি বলেছিলেন যে ওই সময়ের সমসাময়িককালীন সময়ে বিনয় মজুমদার হচ্ছেন আসলে কবিতার জন্যই জন্মেছিলেন। যাই হোক, আমি বিজয় মজুমদারকে নিয়ে কথা বলতে বলতে আমি একটু কমেন্টে ফিরে যেতে চাই। কমেন্টে আমি দেখতে পাচ্ছি বেশ আরো কিছু অনেকগুলো কমেন্ট আসছে, সেই কমেন্ট গুলো একটু সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আমাদের সাথে নতুন আরো কয়েকজন জয়েন করেছে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে সঞ্জিদা মায়েশা। সঞ্জিদা কেমন আছো তুমি? হাবিবুর রহমান আছে, হাবিব ভাই কেমন আছেন আপনি? হাবিব ভাই বলেছে নাইস ইনিশিয়েটিভ, নতুন কিছু শিখতে পারছি আমরা, থ্যাংকস টু রেডিও 2AM এন্ড উৎসব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এন্ড মোস্ট ওয়েলকাম। আপনার থ্যাংকস এর বিপরীতে আমার মোস্ট ওয়েলকাম আপনার প্রতি, এন্ড আপনাকে অনেক 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 বেশি ধন্যবাদ হাবিব ভাই আমাদের এই শোতে থাকার জন্য। আমার বিশ্বাস আপনি যদি লাইভ টকিস এ আজ উৎসবের সাথে থাকেন, আগামী প্রত্যেকটা শোতে আমি নতুন নতুন এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেটা হয়তো বা কখনো আমাদের সামনে কেউ কখনো বলে নাই, কোনো রেডিওতে হয়তো বা কথাগুলো বলা হয়, এমন কিছুকেই নিয়ে আসার চেষ্টা করবো আমি। এই আশা আমি আপনাকে দিচ্ছি, এই ভরসা আমি আপনাকে দিচ্ছি। সঞ্জিদা মাইশা বলছেন যে চমৎকার একটি শো, থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা, থ্যাংকস এ লট আমাদের সাথে এই শোটিতে থাকার জন্য। মিলন বলেছে মন খারাপ থাকলে আমি কি করি? মিলন, মন খারাপ থাকলে আমি মূলত গান শুনি, প্রচুর পরিমাণে গান শুনি, আরো বলা চলে মাঝে মধ্যে সময় পাইলেই আমি কবিতা পড়ি। কবিতা আর গান আমার মন খারাপের পুরোটাকে একেবারে রিডিউস করে দেয়, একেবারে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়। অর্থাৎ মন খারাপের সময় ওষুধ হিসেবে কাজ করে এই কবিতা গানগুলো, প্রচুর পরিমাণে গান শুনি যখন মনটা খারাপ হয়ে যায়। মিলন, আমি জানতে চাই তোমার মন খারাপ হলে কি হয়, আমাদেরকে একটু জানাও তো কি করো। ঠিক আছে, ভাবে আমি আরেকটা প্রশ্ন সবার কাছে, যারা যারা শুনছেন আমাদের এই শোটি রেডিও 2AM এর সাথে শেষ পর্যন্ত থাকুন, লাইভ টকের শোটি পুরোপুরি শুনুন, এবং সবার কাছে একটা প্রশ্ন আবারও তুলে ধরতে চাচ্ছি যে আপনার জীবনে না বলা কথা কি ছিল, যে মানুষটাকে আপনি পছন্দ করেছিলেন তাকে বলতে পেরেছিলেন? যদি বলতে না পারেন তাহলে কি বলতে চেয়েছিলেন যেটা কখনো বলা হয়নি? সে কথাগুলো আমার শো এর মাধ্যমে, লাইভ টকের মাধ্যমে কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন সে মানুষটাকে। কিন্তু সেই যেই মানুষটা কি জানাতে চাচ্ছেন সেই মানুষটা শুনবে কি শুনবে না, সেটা ডিপেন্ড করছে ওই মানুষটাই শোটা দেখছে বা শুনছে কিনা। আমরা এখন এই মুহূর্তে একটা কবিতা শুনবো, বিনয় মজুমদারের কবিতা, গায়ত্রীকে নিয়ে কবিতা। কবিতার মধ্যে যে কতগুলো বিষয় উঠতে পারে সেই ব্যাপারটাই আজকে এই কবিতার মাধ্যমে আপনাদের সবার কাছে তুলে ধরব। ফিরে এসো চাকা বইয়ের কবিতা, একটি উজ্জ্বল মাছ। একটি উজ্জ্বল মাছ একবার উড়ে দৃশ্য তো শুনিল, কিন্তু প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে পুনরায় ডুবে গেল। এই স্মৃত দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে
রক্তিম হলো ফল, বিপন্ন মরাল ওরে অবিরাম পলায়ন করে, যেহেতু সকলে জানে তার সাদা পালকের নিচে রয়েছে উদগ্র উষ্ণ মাংস আর ভেদ। স্বল্পায়ু বিশ্রাম নিয়ে পরিশ্রান্ত পাহাড়ে পাহাড়ে সমস্ত জলীয় গান বাষ্পীভূত হয়ে যায়। তবু তবু এমন সময়ে তুমি, হে সমুদ্র মৎস্য, তুমি তুমি কিংবা দেখো ইতস্তত অসুস্থ বৃক্ষেরা পৃথিবীর বল্লবিত ব্যক্ত বনস্থলী দীর্ঘ দীর্ঘ ক্লান্ত শ্বাসে আলোড়িত করে। তবু সব বৃক্ষ আর পুষ্পপুঞ্জ যে যার ভূমিতে দূরে দূরে চিরকাল থেকে ভাবে মিলনের শ্বাসপ্রতি কথা। আমি জানি না এই কবিতা কতটুকু আপনারা বুঝতে পেরেছেন, আমার বিশেষ আপনারা একটা লাইনও বোঝাননি, এবং একটা লাইন বোঝার কথা না, কারণ এই একটা কবিতা বোঝার জন্য আমার কয়েকটা বার এই কবিতাটাকে পড়তে হয়েছে। আমার মনে পড়ে আমি এই কবিতাটা প্রথম যখন পড়ি, প্রথম পাঁচবার যখন পড়ি, তখন ছিল পদ্মা নদী, বিক্রমপুরের পদ্মা নদী, মুন্সিগঞ্জের ওখানে একটি পদ্মা নদী আছে পাওয়ার পাশটা, আমার নানু বাড়ি সেটাতে, সেখানে গিয়ে আমি কবিতাটা প্রথম পড়ি, মানে নিজে ফিল করার চেষ্টা করি। শীতের রাত ছিল, শীতের রাতে এত সুন্দর একটা চাঁদ উঠেছিল আকাশে, সেই চাঁদের নিচে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বলত রাত দশটার দিকে বিনয় মজুমদারের একটি উজ্জ্বল মাছ একবার উড়ে এই কবিতাটি পড়েছিলাম। তখন এই কবিতার অর্থ আমার কাছে একরকম মনে হয়েছে, আবার ঢাকা যখন চলে আসলাম তখন এই কবিতার অর্থ আরেক রকম দাঁড়িয়েছে, কিছুদিন আগে যখন এই কবিতাটা আবার পড়ছিলাম তখন আরেক রকম অর্থ আমার কাছে দাঁড়ানো, এক এক সময় এক এক অর্থ আমার কাছে তৈরি হয়েছে। এই কবিতাটা নিয়ে বলতে বলার আগে বলতে গেলে বিনয় মজুমদারকে অনেক নিগুড় ভাবে আমাদের কাছে আনতে হবে, সে ব্যাপারে আমরা অবশ্যই জানবো। কিন্তু একজন একজন মহিলার নাম, একজন মেয়ের নাম, একজন নারীর নাম আমি বারবার উচ্চারণ করছিলাম, গায়ত্রী, গায়ত্রীর কথা বারবার মনে পড়ছিল, তাই না? যে মানুষটাকে কখনো বিনয় মজুমদার বলতে পারিনি ভালোবাসি। বিনয় মজুমদারের যখন শেষ জীবনের দিকে আসছিল, একেবারে শেষ বয়সের কথা বলছি, তখন তিনি মূলত সিজোফ্রেনিয়া রোগে দীর্ঘদিন যাবৎ ছিল। তো কেন এই যে সিজোফ্রেনিয়া হলো, এবং উনি কিন্তু অনেক পটেনশিয়াল একজন কবি ছিল, কিন্তু উনি একদম নিঃশেষ হয়ে যায়, অনেক বেশি কবিতা লিখতে পারেন, কারণ হচ্ছে শেষের দিকে শেষ বয়সের দিকটাতে মানে সিজোফ্রেনিয়া রোগটা হয়ে গেল, যে কারণে আসলে কেন হলো এটার নিশ্চিত কিন্তু কোনো কারণ ছিল না। তো তিনি আসলে তার যে দ্বিতীয় বই ফিরে এসে চাকার পরে, মানে দ্বিতীয় বই ছিল মূলত ফিরে এসে চাকার, তার প্রথম বই তেমন একটা হিট খায়নি, সুপার টুপার হিট হয়নি, তার দ্বিতীয় বই ছিল হচ্ছে গায়ত্রীকে নিয়ে, বা গায়ত্রীর উপরে পুরোপুরি গায়ত্রীর কবিতা গুলো সাজিয়েছিলেন দ্বিতীয় বইটা, তারপরেই তৃতীয় বইতে আসে হচ্ছে ফিরে এসে চাকা, যেখানে বলছিলাম গায়ত্রীকে নিয়ে যেহেতু কথা আসছিল, এই কবিতাটা তৃতীয় বইয়ে আসলে গায়ত্রীকে নিয়ে লেখা কিনা সেটা একটু জানার চেষ্টা করি, সেটা না বলার কথা গায়ত্রীকে যে কখনো পাননি সেই ব্যাপারটা এই কবিতার মাধ্যমে কিভাবে ফুটে ওঠে সেটা একটু জানাবো। তার আগে আরেকবার আমি একটু আমাদের সাথে যারা আছেন তাদের কথাগুলো একটু শুনে আসি, কমেন্ট করেছেন অনেকেই, আরো নতুন অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন,
আমি দেখতে পাচ্ছি রাজিন জাহির লিখছেন বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ রাজিন জাহির, দারুণ সময় কাটছে বলছে রাজিন জাহির, থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ, আসলেই সময় দারুণ কাটবে, দারুণ কাটানোর জন্যই আমি আছি আপনাদের সাথে। আমাদের সাথে আরো সংযুক্ত হয়েছেন আরিফিন, আরিফিন ভাই, আরিফিন ভাই বলেছেন যে ভয়েস ম্যান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ লট আরিফিন ভাই ভয়েসের প্রশংসা করার জন্য। এবং আমি অনুরোধ করব যারা 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 আমাদের সাথে লাইভে আছেন তারা অবশ্যই আমার এই লাইভটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিন, আপনার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিন, আপনার আপনার যদি না বলার যে মানুষটা আছে যাকে যার সাথে আপনি মেসেজে অনেক কথা বলছেন দিনের পর দিন রাতের পর রাত কিন্তু বলতে পারছেন না আমি তোমাকে ভালোবাসি, তাকে অবশ্যই জানিয়ে দিন, শেয়ার করুন। আমি আরেক আরো দুটো কমেন্ট নিচ্ছি। জান্নাতুল ফেরদৌস মিষ্টি বলেছেন আজকে সারাদিন আমার মন খারাপ ছিল কিন্তু এখন উৎসব ভাইয়ের কথাগুলো শুনে মনটা ভালো হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ মিষ্টি, থ্যাংকস আ লট। মিলন হোসেন বলেছে আমার ভালোবাসার মানুষটা সব সময় বলতো সে আমাকে কখনো ছেড়ে যাবে না কিন্তু আজ সে অনেক মানুষকেই চিনে বাট সে আমাকে চিনে না, যখন সে আমাকে ছেড়ে চলে যাচ্ছিল আমি তার কলেজের সামনে 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম জাস্ট তার সাথে দেখা করার জন্য, যখন সে বার হলো আমি তার সামনে দাঁড়িয়ে আমি তাকে বলেছিলাম যেও না আমি অনেক একা হয়ে যাব, আমার এই একা হয়ে যাব কথা তার মধ্যে অনেক ভালোবাসা লুকিয়েছিল কিন্তু সে বুঝে নাই, আমি তাকে আজও ভালোবাসি এবং তাকে অনেক মিস করি এবং দয়া করি তার জন্য। মিলন, আশা করি মিলন তোমার এই কথা ওই মানুষটা শুনবে আজকের এই অনুষ্ঠানটার মাধ্যমে, আশা করি সে যদি এই অনুষ্ঠানটা শুনে থাকে তার জন্যই কথা, আসলে চলে যেতে হয় না মানুষটা একা হয়ে যায়। আমরা ফিরে যাচ্ছি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আছে আর খুব সম্ভবত 5-10 মিনিট আমি আপনাদের সাথে আছি, লাইভ টপিক নিয়ে বেশিক্ষণ কথা বলবো না কিন্তু আগামী যে 10 মিনিট আমি আপনাদের সাথে কথা বলবো, আগামী 10 মিনিট অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করব। প্রথমেই যেটা বলছিলাম যে একটু উজ্জ্বল মাছ একবার ওরে দৃশ্যত শুনে কিন্তু প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ চলে পুনরায় ডুবে গেল, এখানে কবি খুব সম্ভবত এইরকমটাই বোঝানোর চেষ্টা করছিলেন যে উনি যখন একটা আমরা সাধারণত কি দেখি যে আমরা যদি বসে থাকি পুকুরের পাড়ে কিংবা নদীর পাড়ে কিংবা সমুদ্রের কোনো একটা পাড়ে আমরা দেখবো কিছু মাছ হঠাৎ করে উপরে ওঠে আবার নিচে পড়ে যায়, লাফ দিয়ে ওঠে তারপর নিচে নেমে যায়, এই যে দৃশ্যটা এরকম দৃশ্য নিয়ে একটা কবিতা হতে পারে আমি এর আগে দেখিনি, আমি যতগুলো কবিতা আমার জীবন দর্শে পড়েছি তার মধ্যে এই বিনয় মজুমদারের এই কবিতাটা একেবারে ইউনিক ছিল, যেখানে বলছে যে একটা মাছ, মাছটা সিলভার কালার হতে পারে খুব সম্ভব যেহেতু উজ্জ্বল মাছ বলছে, এরকম একটা মাছ ধরে আমরা পুঁটি এক পুঁটি মাছ মাছের মাছটা নদীয়ে হঠাৎ করে মাছটাকে টপকর উপরে উঠে আবার নিচে নেমে গেল, এরকম একটা সিনারিওকে তার কবিতার প্রথম লাইনে নিয়ে আসলো এবং সে বললো এই স্মিত দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে আপক্ষ রক্তি হলো ফল, এই লাইনটা খুব 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 একটা মিনিং কিন্তু আমাদের মাঝখানে নিয়ে যায়, বলেছে বেদনার গাঢ় রসে অর্থাৎ উনি যখন এই যে অবস্থাটা দেখলো একবার উড়াল দিল মাছটা আবার নিচে নেমে গেল নদীর নিচে আবার হারাই গেল, এই অবস্থানটা একটা মানুষকে কতটা কষ্ট দেয় কতটা বেদনা দেয় এবং বেদনায় বলে আমরা বলি না যে প্রচন্ড উষ্ণতায় বা গরমে ক্রিসে আম পেকে যায়, ঠিক একইভাবে ওই রকম একটা সিনারিওকে এই কবিতার ভিতরে একটা লাইনের মাধ্যমে আনার চেষ্টা করেছেন যে বেদনার গাঢ় রসে আপক্ষ রক্তি হলো ফল, তার এই মনের অবস্থানটাকে মনটাকে ফল হিসাবে সে রূপকায়িত করলো এবং বললো যে এরকম দৃশ্য দেখার পর নাকি তার মনটা বেদনায় ভরে গেছে, বেদনায় ভরে যাওয়ার কারণটা কি সেটা আরেকটু জানার জন্য আমরা পরবর্তী লাইনগুলোতে যদি একটু যাই সেখানে দেখতে পাবো যে বিপন্ন মরাল করে অবিরাম পলায়ন করে যেহেতু সকলে জানে তার সাদা পালকের নিচে রয়েছে উদগ্র উষ্ণ মাংস আর এখানে তিনি আরেকটা সিনারিওকে নিয়ে আসছেন, অর্থাৎ তিনি যেখানে বসে আছেন সেখান দিয়ে দেখছেন যে মরাল বা রাজ হাঁস উড়ে যাচ্ছে এবং অবিরাম পলায়ন করছে বলছে চলে যাচ্ছে পালাচ্ছে এরকম একটা সিচুয়েশন এবং তাদের সাদা পালকের নিচে পাখি গুলো যে উড়ে যাচ্ছে সেগুলোর শরীরের নিচে বা পালকের নিচে মাংস এবং মেদ থাকে, চর্বি মাংস থাকে উদগ্র উষ্ণ মাংস,
কি অসাধারণ একটা লাইন, উদয় কৃষ্ণ মানুষ আমরা চিন্তাও করতে পারি না, একটা পাখি শরীরের পালকের নিচে একটা মাংস তো গরমই হবে, সেই ব্যাপারটাকে একটা কবিতায় আনার কি প্রয়োজন? তো অবশ্যই এখানে তার কবিতা সার্থিক কথাগুলো প্রয়োজনীয়তা রেখে গেছে, কিভাবে রেখেছেন আমরা পরবর্তী লাইনগুলো কিন্তু শুনলে বুঝতে পারবো। আমি আরেকটু শোনাচ্ছি আপনাদেরকে। স্বল্পায়ু বিশ্রাম নেয় পরিশ্রান্ত পাহাড়ে পাহাড়ে, তিনি দেখলেন এই পাখিগুলো পাহাড়ে পাহাড়ে কি আবার বিশ্রাম নিচ্ছে, এবং একই সাথে তিনি বলছেন সমস্ত জলীয় গান বাষ্পীভূত হতে যায়, অর্থাৎ ওই সময়ে যে মেঘগুলো সেগুলো বাষ্পীভূত হয়ে উড়া উড়ে 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 যাচ্ছে, এরকম একটা সিনারিওতে হঠাৎ করে কবি বিনয় মজুমদার বলে উঠলেন, তবু এমন সময়ে তুমি এই সমুদ্র মৎস্য, তুমি তুমি কিংবা দেখো ইতস্তত অসুস্থ বৃক্ষেরা পৃথিবীর পল্লবিত ব্যক্ত বনস্থলী দীর্ঘ দীর্ঘ ক্লান্ত শ্বাসে আলোড়িত করে। এই যে লাইনটাতে, এই লাইনটাতে কিন্তু সে হঠাৎ করে সমুদ্র মৎস্য, আমরা বুঝতে পারলাম এখানে আসলে কোনো পুকুরের পারে নেই, সে কোনো আসলে নদী পায়নি, সে একটা সমুদ্রের পারে গিয়ে বসে এই কবিতাটা লিখেছিলেন, যেখানে সামুদ্রিক পাখি বিপন্ন মরাল উড়ে যাচ্ছিল এবং সেখান থেকে একটা মাছ হঠাৎ করে সমুদ্রের উপরে উঠলো আবার টপ করে নিচে চলে গেল, ঠিক আছে, খুব সম্ভবত কোনো বিদেশের কোনো একটা স্থানের কথাই হয়তো বা বলছে, সামনে সমুদ্র পেছনে বনস্থলী, আমরা কেমন কিরকম দেখি সমুদ্রের অঞ্চলটা, চারপাশে গাছ, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব, একটা দূরত্ব থেকে আরেকটা দূরত্ব, একটা গাছ পেছনে আর সামনে সমুদ্র, মাঝখানে বীচ, এরকম একটা সিনারিওতে কবিতাটা লিখেছিলাম বিনয় মজুমদার। কিন্তু এই দৃশ্যকে যে সে একটা মিনিংফুল একটা ব্যাপারে নিয়ে যেতে পারে সেটা আমরা দেখতে পাবো লাস্টের তিনটা লাইন যদি পড়ি, লাস্টের তিনটা লাইন চারটা লাইন যদি পড়ি, যে ইতস্তত অসুস্থ বৃক্ষেরা পৃথিবীর পল্লবিত ব্যক্ত বনস্থলে দীর্ঘ দীর্ঘ ক্লান্ত শ্বাসে আলোড়িত করে, তবুও সব বৃক্ষ আর পুষ্পকুঞ্জ যে যার ভূমিতে দূরে দূরে চিরকাল থেকে পাবে মিলনের শ্বাসরথী কথা, অর্থাৎ এই যে বড় বড় গাছগুলো একের পর এক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একটা থেকে আরেকটা গাছের যে দূরত্ব, এবং এই গাছগুলো কিন্তু সবসময় চিন্তা করে, ইস আমি যদি ওই গাছটার সাথে কখনো কথা বলতে পারতাম, আমি যদি হ্যান্ডশেক করতে পারতাম, আমরা যদি হাঁটতে পারতাম, এই গাছগুলো কিন্তু এভাবেই চিন্তা করে, কিন্তু না, সে গাছগুলো এই যে মিলনের যে কথা শ্বাসরোধী কথা কখনো বলতে পারে না, সবাই নোটেট করবেন শ্বাসরোধী অর্থাৎ না বলার কথা, মিলনের শ্বাসরোধী কথা না বলার কথা, অর্থাৎ যেভাবে গাছেরা একে আরেকজনের থেকে দূরে দূরে থেকে চিন্তা করে আমরা যদি একে অপরে মিলতে পারতাম, এই যে মিলনের শাশ্বতী কথা কখনো বলতে পারে না একটা গাছ আরেকটা গাছকে, এই কথা দিয়ে বিনয় মজুমদার গায়ত্রীকে ইন্ডিকেট করেছিলেন, গায়ত্রীকে সে কখনো বলতে পারেনি তার মিলনের শাশ্বতী কথা, সেও চেয়েছিল গায়ত্রীকে এভাবে কাছে পেতে, কিন্তু তারা পারিবারিক স্ট্যাটাস আমরা বলি না, সামাজিক স্ট্যাটাস পারিবারিক স্ট্যাটাস এর কারণে আমরা ঠিক একইভাবে এই গাছগুলো যেভাবে একে অপরের থেকে দূরে দূরে দাঁড়িয়ে থাকে এবং আজীবন দাঁড়িয়ে থেকে যাবে, কখনোই তাদের মিলনের যে শ্বাসরোধী কথা না বলার কথা কখনো বলতে পারে না, খালি শুধু চিন্তা করে যায়, ঠিক একই ঘটনা বিনয় মজুমদারের জীবনে ঘটেছিল। আর একটা কথা বলেছিল না, একটা মাছ উপরে উঠছে তারপর চলে যাচ্ছে এবং বেদনা, এই ঘটনার কারণে তার বেদনার গাঢ় রসে আপক্ষ রক্তিম হলো ফল, ওই লাইনটা দিয়ে কিন্তু বোঝাচ্ছিল তার মনের অবস্থা, ওই গায়ত্রীর কথা, যে গায়ত্রী তার জীবনে এসেছিল, গায়ত্রীকে ভালোবেসেছিল, কখনো বলতে পারে নাই, সেই গায়ত্রীকে না পাওয়ার কথা, কেনই তুমি আসলা, কেনই তুমি চলে গেলা, জীবনে একটা মানুষ আমাদের জীবনে আসে আবার হারিয়ে যায়, এই হারিয়ে যাওয়া এবং আসার মাঝখানে সময়টা নিয়ে আমরা পরবর্তীতে স্মৃতি রোমন্থন করি, বিনয় মজুমদারও তার ব্যতিরেক ছিলেন না, এবং এই জন্য আজকের শোতে আমরা শুরু থেকে সবারকে জিজ্ঞেস করছিলাম মিলনের শাশ্বতী কথার কথা না বলার কথা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে লাইফ টকসে থাকার জন্য, এবং আশা রাখি সামনের দিনগুলোতে আমার সাথে থাকবেন এবং এরকম আরো নতুন কিছু নিয়ে আসবেন, প্রতিটা অনুষ্ঠান সাজাবো আপনাদের জন্য, নতুন কোনো দার্শনিক ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, জীবনের কোনো ঘাত প্রতিঘাত নিয়ে আলোচনা করবো, এবং আপনাদের না বলা কথা মিলনের শাশ্বতী কথাগুলো নিয়েও আলোচনা করবো আমার এই অনুষ্ঠান লাইফ টকিস।
রেডিও টু এম এর অনুষ্ঠান লাইভ টপিক্স। সবাই আমাদের সাথে থাকবেন প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। আমি আর যে উৎসব থাকব লাইভ টপিক্স নিয়ে রেডিও টু এম এর ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে। সবাই সুন্দর একটা ঘুম দেবেন এবং সবাই না বলা কথাগুলোকে বলার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা রেজাল্টটা ভিন্ন হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে এবং আজকে যাদের জন্মদিন, শেষে একটা কথা শেষে যাওয়ার আগে একটু সবাইকে উইশ করে যাই, যাদের আজকে জন্মদিন 15ই অক্টোবর, তাদের সবাইকে জানাই শুভ জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে যারা আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন, তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আর যে উৎসব লাইভ টপিক্স থেকে রেডিও টু এম এ পর্দা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও আগামী বৃহস্পতিবার রাত 12টায় আমি আর যে উৎসব লাইভ টপিক্স দিয়ে রেডিও টু এম এ চলে আসবো। সবাই আবারও আগামী বৃহস্পতিবার আমার সাথে সংযুক্ত হবে। সেই পর্যন্ত সবাইকে টাটা, বিদায়, ভালো থাকবেন সবাই।